আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সাত। লাদাখ সীমান্তে মাটির নিচে চীনের অস্ত্র ভাণ্ডার, ভারতের ঘুম হারাম। চীন ইরান দোস্তি, যুক্তরাষ্ট্রে অস্বস্তি। দক্ষিণ চীন সাগরে আগ্রাসন নিয়ে হুঁশিয়ারি জাপানের। চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে মার্কিন মিত্ররা। ত্রাণের নামে সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে আমেরিকা ও তার মিত্ররা, বলছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ ইসরায়েল। তুরস্কের সামরিক বিমান বিধ্বস্তে নিহত সাত। তুরস্কের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সেইলু বলেন, বিমানটি 2200 ফুট উচ্চতার একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটও নিহত হয়েছেন। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:35 বানফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। রাত 10:32 বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়। এর 13 মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাদাখ সীমান্তে মাটির নিচে চীনের অস্ত্র ভাণ্ডার। মাত্রই কমতে শুরু করেছিল লাদাখ সীমান্তে চীন ভারত উত্তেজনা, কিন্তু এরই মধ্যে একটি বেসরকারি চ্যানেলে দেওয়া তথ্যে ভারতের নেতৃস্থানীয়দের ঘুম হারাম। তথ্য অনুযায়ী, চীন নিজের গোপন অস্ত্র ভাণ্ডারগুলো লাদাখ সীমান্তের কাছেই মাটির নিচে লুকিয়ে রাখছে। এক বেসরকারি চ্যানেল খবর অনুযায়ী, জুলাই মাসের 11 তারিখে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে লেহ থেকে 250 কিলোমিটার দূরে রয়েছে চীনের অস্ত্র ভাণ্ডার। আর সন্দেহ রয়েছে ওই অস্ত্র ভাণ্ডারকে ঘিরেই। ওই চ্যানেল অনুযায়ী, চীনের সবচেয়ে ভয়ানক অস্ত্র গ্যারিসন মিসাইল আর সেই উন্নততর মিসাইল সম্ভবত চীন লেহ থেকে 250 কিলোমিটার দূরের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। তাদের দাবি, এই অস্ত্র ভাণ্ডার মাটির নিচে রয়েছে। মাটির নিচের অস্ত্র ভাণ্ডার ঘিরে তথ্য বলা হচ্ছে, যুগের পর যুগ মাটির নিচে এই অস্ত্র ভাণ্ডারকে নতুন নতুন করে সাজিয়েছে চীন। দক্ষিণ জিনজিয়াং মিলিটারি এলাকা ওই অস্ত্র ভাণ্ডারের কাছে। 1950 থেকে 60 এর দশকে চীন যখন তিব্বত দখল করেছে তখন থেকে এই এলাকা ঘিরে আলাদা করে সতর্কতা বজায় রয়েছে চীনের পক্ষ থেকে। মাটির নিচে অস্ত্র ভাণ্ডার ঘিরে তথ্য বলা হচ্ছে, যুগের পর যুগ মাটির নিচে এই অস্ত্র ভাণ্ডারগুলোকে নতুন নতুন করে সাজিয়েছে চীন। দক্ষিণ জিনজিয়াং মিলিটারি এলাকা ওই অস্ত্র ভাণ্ডারের কাছে। 1950 থেকে 1960 এর দশকে চীন যখন তিব্বত দখল করেছে তখন থেকে ওই এলাকা ঘিরে আলাদা করে সতর্কতা বজায় রেখেছে চীনের তরফ থেকে। জানা যায়, এই অস্ত্র ভাণ্ডারগুলি তিব্বত থেকে জিনজিয়াং যাওয়ার পথের হাইওয়ের নিচে রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারে যেতে হলে 12টি টার্নেল পার হতে হয়। এর মধ্যে চীনের সবচেয়ে বেশি ক্ষতিকারক অস্ত্র গ্যারিসন মিসাইল রয়েছে। এই খবর লাদাখ ভারত চীন সংঘাতের নতুন আশঙ্কার মেঘ ঘনীভূত করেছে। এই সংবাদ নতুন করে ভাবাচ্ছে ভারতীয় সেনাদের। চীন ইরান দোস্তি, যুক্তরাষ্ট্রের অস্বস্তি। চলতি বছর একই সঙ্গে দুই ফ্রন্টে লড়াই শুরু করেছিল যুক্তরাষ্ট্র। একদিকে চীন আর অন্যদিকে ছিল ইরান। বাণিজ্য যুদ্ধের নামে যেসব, যেমন চীনকে একঘরে করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তেমনি কাসেম সুলাইমানিকে হত্যার মধ্য দিয়ে ইরানকেও কোণঠাসা করার প্রকল্প ছিল ট্রাম্পের। এখন সেই চীন ও ইরানের হাত মেলাচ্ছে আর তাতে ট্রাম্পের কপালে ভাঁজ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক খবর প্রকাশিত হয়েছে, চীন ও ইরান প্রায় 25 বছর মেয়াদে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের বিষয়ে চিন্তা ভাবনা চালাচ্ছে। এই চুক্তি অনুযায়ী ইরানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগ করবে চীন।
জ্বালানি বন্দর, সামরিক তথ্য প্রযুক্তি সহ ইরানের বিভিন্ন খাতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে সি জিনপিং এর তথ্য প্রযুক্তি সহ দেশ। এর বদলে চীন কম বিনিময় মূল্যে 25 বছর ধরে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেতে থাকবে। এই চুক্তি সংক্রান্ত 18 পৃষ্ঠার একটি নথি ইন্টারনেটের দুনিয়ায় ফাঁস হয়ে গেছে। তাতে দেখা গেছে ওই খসড়া প্রস্তাবটিতে জুন মাসের তারিখ উল্লেখ করা আছে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, এই খসড়া চুক্তির প্রস্তাবে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সম্মতি জানিয়েছে। এখন চুক্তিটি অনুমোদনের জন্য ইরানের পার্লামেন্টে তোলা হবে, সেখানে অনুমোদন পেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তবে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই চুক্তি খসড়া তৈরির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে। এদিকে চীনের এ ব্যাপারে কিছুটা রাগ ঢাকা আছে। গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের মুখপাত্র ঝাও লিজিয়ানকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। চুক্তির ব্যাপারে সরাসরি কিছু বলেননি ঝাও। তিনি বলেন, চীন ও ইরানের মধ্যে ঐতিহাসিকগতভাবে মৈত্রী সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষ এখন পরস্পরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য যোগাযোগ চালাচ্ছে। চুক্তির গুঞ্জনকে উস্কে দিয়ে ঝাও আরো বলেন, বাস্তব সহযোগিতার দিকটি ক্রমান্বয়ে উন্নত করতে আমরা ইরানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। চীন ও ইরানের মধ্যে এমন চুক্তি হলে সেটি পুরো বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা এনে দেবে, শুরু হবে এক নতুন বিশ্ব ব্যবস্থার যাত্রা। কারণ যুক্তরাষ্ট্র এতদিন মনে করত সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতকে হাতে রাখার মাধ্যমে আরব বিশ্বে ছড়ি ঘোরানো সহজ হবে। এক্ষেত্রে সত্যিকারের প্রতিদ্বন্দ্বীর অভাব ছিল, কিন্তু চীন ইরান দোস্তি হলে মধ্যপ্রাচ্যে এক নতুন বিশ্ব শক্তি পা পড়বে। এতে অর্থনৈতিক ও বাণিজ্য খাতের পাশাপাশি সামরিক বিষয়েও চীনের প্রভাব বাড়বে। ইরানের বন্দরগুলোতে যদি চীনা প্রভাব বৃদ্ধি পায়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে। কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনা এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার পর থেকে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি আছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মূল ঝগড়া শুরু আরও আগে পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য ইরানের সঙ্গে হওয়া 6 জাতি চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে ফেলার পর থেকেই দুই পক্ষের কথার হটপাটকেল ইটপাটকেল বিনিময় শুরু হয়। এরপর ইরানের ওপর একের পর এক আসে নানান ধরনের নিষেধাজ্ঞা। চলতি বছরের শুরুর দিকে কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের কথার লড়াই অস্ত্রের ছনছাড়ানিতে রূপ নেয়। ইরানের ওপর আবারও নেমে আসে নিষেধাজ্ঞার ঝড়। এর কোপ থেকে এখনো বের হতে পারেনি ইরান। অবশ্য চীনের মুখাপেক্ষী হওয়া ছাড়া বর্তমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তির আর কোনো উপায় নেই ইরানের। ওদিকে যুক্তরাষ্ট্র আছে মহা ফ্যাসাদে, কারণ চীন ইরান এক হওয়ার অর্থ হলো আরব বিশ্বে মার্কিন আধিপত্যের দেওয়ালে বড়সড় ফাটল দেখা দেওয়া। কেউ কেউ বলছে, ইরানকে চীনের পাশ থেকে সরিয়ে আনার একটাই উপায় আছে, যদি ইরানের ওপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দ্রুত তুলে নেয়। একমাত্র তবেই হয়তো চীনের সঙ্গে চুক্তি প্রক্রিয়া প্রলম্বিত হতে পারে। তবে কে না জানে, কাসেম সুলাইমানিকে হত্যার মিশন চালানোর পর ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসা সত্যি বিস্ময়কর হবে। শেষ পর্যন্ত তেহরান ও বেইজিং এক হয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। সূত্র বলছে, যদি এক হয়ে যায় তবে তা যে ট্রাম্প প্রশাসনের নীতিকে নখদন্তহীন প্রমাণ করে ছাড়বে সেটি বলার অপেক্ষা রাখে না। তথ্যসূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। দক্ষিণ চীন সাগরে আগ্রাসন নিয়ে হুঁশিয়ারি জাপানের। দক্ষিণ চীন সাগরে চীনের একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টাকে তুলোধনা করল জাপান। অ্যানুয়াল ডিফেন্স পেপারে টোকিও জানিয়েছে, দক্ষিণ চীন সাগর চীনের একার নয়, সেটা হতেও দেওয়া হবে না। তাই সতর্ক থাকুন চীন, কোনোভাবেই আগ্রাসনের মনোভাব মেনে নেওয়া হবে না। বুধবার জাপান অভিযোগ করে ক্রমাগত দক্ষিণ চীন সাগরের রাজনৈতিক স্থিতিবস্থা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। শুধু দক্ষিণ চীন সাগরে নয়, পূর্ব চীন সাগরেও চীনের একই ভূমিকা ক্ষুব্ধ করেছে জাপানকে। পাশাপাশি জাপানের আওতাধীন সেনকুকু দ্বীপকেও চীন হাত বাড়াবার চেষ্টা করছে বলে অভিযোগ জাপানের। এদিকে তারা জানিয়েছে, চীনের এই আগ্রাসনের ফল খুব একটা ভালো হবে না। জাপানের বার্ষিক সেনার রিপোর্টে বলেছে, সেনকুকু দ্বীপে ক্রমাগত অনধিকার প্রবেশ ঘটাতে যাচ্ছে চীন। একাধিকবার এই দ্বীপে চীনা নৌবাহিনী ও চীনা বায়ুসেনার বিমান দেখা গেছে। শুধু জাপানই নয়, ইন্দো প্যাসিফিক এলাকায় চীনের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াও। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, বেজিং যদি
ভাবে যে তারা দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র সম্রাট, তবে তারা খুব খারাপ করছে, আমেরিকা তো এটা মানবেই না। উপরন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্য বন্ধু রাষ্ট্রগুলো সার্বভৌমত্ব জনপথে ক্ষুব্ধ হলেও আমরা চুপ করে থাকব না। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও মঙ্গলবার যে হুঁশিয়ারি দিয়েছেন তা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই পম্পেও এহেন হুঁশিয়ারিকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফলে দক্ষিণ চীন সাগরকে ঘিরে নতুন করে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে মার্কিন মিত্ররা। 2017 সালে দাভোস সম্মেলনে মুক্ত বাণিজ্য চুক্তির সমর্থন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের পক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ধারালো বক্তব্য দাগ কেটেছিল বিশ্বনেতাদের মনে। সে সময় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা বিরোধিতা করলেও জিনপিংকে সমর্থন জানিয়েছিলেন বেশিরভাগ নেতা। তবে 2020 সালে এসে অনেকটাই বদলে গেছে সেই চিত্র। এক সময় চীনা প্রেসিডেন্টের প্রতি সহানুভূতিশীল অনেক দেশই এখন চীন বিরোধী আওয়াজ তুলতে শুরু করেছে। এসব দেশের বেশিরভাগই কার্যত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা, ভুল তথ্য প্রচার, সমালোচকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অভিযোগগুলো নিয়ে মুখ খুলতে শুরু করেছিলেন অনেকে। যদিও বেজিং এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে, তবে মন গলেনি মার্কিন মিত্রদের। দিন দিন এসব দেশে চীন বিরোধী পদক্ষেপ আরো জোরালো হচ্ছে। চীনের প্রতি অন্যান্য দেশের সাম্প্রতিক কঠোর হওয়ার সবচেয়ে সুস্পষ্ট কারণ অবশ্যই বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি মোতাবেক 2047 সাল পর্যন্ত হংকং স্বায়ত্তশাসিত থাকার কথা, তবে নতুন জাতীয় নিরাপত্তা আইনে শহরটির সার্বভৌমত্ব ও নাগরিকত্ব অধিকার খর্ব হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেজিং এর পাশ করা এই আইনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া ছিল অনেকটাই একই ধরনের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের মধ্যে গোয়েন্দা ভিত্তিক অংশীদারিত্ব রয়েছে। নিউজিল্যান্ড বাদে এ জোটের বাকি চারটি দেশই হংকং নিরাপত্তা আইনের নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্য হংকং এর সব নাগরিকেরই নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে। শহরটির নাগরিকদের জন্য ইতিমধ্যেই ভিসার মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়া। তাদের নাগরিকত্ব দেওয়ারও পরিকল্পনা করেছে দেশটি। হংকং এর সঙ্গে অভিবাসন প্রক্রিয়া আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে কানাডা। ত্রাণের নামে সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে আমেরিকা ও তার মিত্ররা, বলছে রাশিয়া। আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় মানবাধিকার মানবিক ত্রাণ পাঠানোর অজুহাতে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে বলে অভিযোগ করছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ তার দেশের বিখ্যাত পত্রিকা ইস্তাম্বুলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে দামেস্ক সরকারের সঙ্গে এজন্যই সমন্বয় করছে না যে যাতে ত্রাণের নামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানো যায়। সিরিয়া সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে গতিল বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির জনগণের জীবিকাকে টার্গেট করেছে। সিরিয়ায় 2011 সাল থেকে বিদেশি মদদে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল, 2018 সালে উগ্র গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্য দিয়ে তার অবসান হয়। তবে এখনও কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তার মধ্যেই হাইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের ওপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ ইসরায়েল। করোনাকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় নামল হাজার হাজার মানুষ। জেরুজালেমের প্রধানমন্ত্রীর সরকারি বাড়ির সামনে জড়ো হয়ে হাজার হাজার বিক্ষোভকারীরা। তাদের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইস্তফা দিতে হবে, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার বিচার চলছে, এমন অবস্থায় তিনি ক্ষমতায় থাকতে পারেন না। বিক্ষোভকারীদের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, নেতানিয়াহুর দুর্নীতিতে আমাদের অসুস্থ করে, ক্রাইম মিনিস্টার আমরা বিরক্ত হয়ে গেছি, অভিযুক্ত রাজনীতিবিদ কখনোই দেশের প্রধান থাকতে পারবে না ইত্যাদি। পুলিশে জানিয়েছে প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। পরের দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ছোটখাটো সংঘর্ষ হয়েছে। সূত্র ডয়েসে ভেলে।